2021 সালে যে সকল সিনেমার জন্য বাংলাদেশের ভক্তরা বসে আছে সিনেমাগুলো কখন দেখবে, কিন্তু সত্যি কি তাদের প্রত্যাশা সঠিক হবে? সিনেমার মান এবং গুণে কতটা জনগণকে খুশি করতে পারে তা নিয়ে আজকের আমাদের এই আয়োজনটি। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। এক নম্বরে কথা বলবো শান সিনেমা, যেখানে অভিনয় করেছেন পিয়া চেরি এবং সিয়াম আহমেদ। এই সিনেমার ক্যাটাগরিটা তামিল সিনেমার মতো, তবে বলে রাখা ভালো যে তামিল সিনেমাকে নকল করে বলিউড আজ পর্যন্ত সাকসেস হতে পারেনি। তবে বাংলাদেশের সিয়াম আহমেদ অথবা অন্য যে কেউ হোক, সেখানে তামিল সিনেমার নকল করে কতটা সাকসেস হবে তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। তবে আশা করা যায় যে বাংলাদেশের একজন শ্রোতা হিসেবে আমরা ভালো কিছুই পাব। আরফিন শুভ ঢাকা অ্যাটাক সিনেমাটি সাকসেসফুল হওয়ার পর এবার মিশন এক্সট্রিম, যা ঢাকা অ্যাটাক 2 নামে পরিচিত হয়েছে। সিনেমাটির প্রত্যেকটি অংশ টিলার, অ্যাকশন এবং সাসপেন্সে তুলে ধরা হয়েছে। আশা করা যাচ্ছে এবছরের 2021 সালের অন্যতম জনপ্রিয় সিনেমার লিস্টে এই সিনেমাটি থাকতে চলেছে। ডার্ক সাইড অফ ঢাকা, এই সিনেমাটি হবে ট্রেলার সিনেমার বাংলাদেশের সবথেকে জনপ্রিয় লিস্টে একটি, কারণ এখানে অভিনয় করেছেন তমা মির্জা, নাফিজা তুশি এবং রায়হান রাফি। সিনেমাটিতে 5টি ঘটনাকে একসাথে একটি সিনেমায় বন্দি করা হয়েছে। ঢাকায় অন্ধকারে যেসব অপরাধ গড়ে তোলা হয় এবং সকালে যা আমাদের কাছ থেকে লুকানো হয়, সেই বিষয়কে একসাথে করে সিনেমাটি উপস্থাপন করা হয়েছে। আশা করি সিনেমাটি আপনাদেরকে ট্রেলার মোড়ে সবথেকে আনন্দ দিয়ে থাকবে। অপারেশন সুন্দরবন, যেখানে অন্যতম জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদ এবং তার সাথে থাকবে সিয়াম আহমেদ, দুজন মিলে ছবিটিকে ভালো মাত্রায় নিয়ে যাওয়া বলে আশা করা যাচ্ছে। সুন্দরবনের ভয়ানক বিষয়গুলোকে নিয়ে অপারেশনের মূল তথ্য দিয়ে সিনেমাটিকে সাজানো হয়েছে। আশা করি সিনেমাটি সবার কাছে ভালো লাগবে। সর্বশেষে কথা বলবো বাংলাদেশের 100 কোটি টাকার বাজেটের সর্বপ্রথম সিনেমা দিন দা ডে অনন্তজলিয়ে। অন্তজলিয়ে এর আগেও এই ধরনের অনেক সিনেমার কথা বললেও সিনেমাগুলো তেমন মানুষকে আনন্দ দিতে পারেনি, এন্টারটেনমেন্ট দিতে পারেনি। তবে তার দাবি দিন দা ডে 100 কোটি টাকা খরচ করা হয়েছে। প্রথম টিজারের সময় অন্তজলিয়েকে সাবাস দিলেও দ্বিতীয় টিজার দেখে মানুষ হতাশ হয়ে পড়েছে। সিনেমার ডায়লগগুলো ছিল খুবই নিম্নমানের, যেখানে ব্যাকগ্রাউন্ড স্ক্রিনগুলো ছিল খুবই উন্নত মানের। কিন্তু কথা হচ্ছে সিনেমার ক্যাটাগরি যাই হোক, অনন্তজলির অভিনয় খুবই বাজে। তাই আশা করছি মাফিয়া চক্রে যে সিনেমাটি তৈরি করার কথা বলেছেন অনন্তজলি দিন দা ডেতে, সিনেমাটি আসলে মানুষ গ্রহণ করতে পারবে না অনন্তজলিদের ডায়লগ এবং বর্ষা আপার অসাধারণ অবাস্তব অভিনয়ের কারণে। তো ফ্রেন্ডস, এই তো ছিল আজকের আমাদের 5টি বাংলা সিনেমা 2021 সালে মানুষ যেগুলোকে নিয়ে অপেক্ষা করছে তার সত্যিকারের রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগে লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। আর এখন পর্যন্ত আমাদের ঢাকা মিডিয়া এলটিডি এখন সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।